ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সারদা কাণ্ডে শিল্পী শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ ইডির। আজ ইডির দপ্তরে যান শুভা প্রসন্ন, এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, জিজ্ঞাসাবাদ কি এখনো চলছে? একদম, আমরা দেখতে পাচ্ছি ইডি দপ্তরে শিল্পী শুভা প্রসন্ন এসে পৌঁছেছেন এবং জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছেন ইডি তদন্তকারীরা। যেটা ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি, দুদিন আগেই শিল্পী শুভা প্রসন্নকে তালব করা হয়েছিল, সারদা কাণ্ডে তাকে নোটিশ পাঠানো হয় এবং আজকে আমরা দেখলাম শিল্পী শুভা প্রসন্ন ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। মূলত তার কাছ থেকে ইডির আধিকারিকরা যেটা জানতে চান যে সারদার সঙ্গে তার যে চুক্তি হয়েছিল এবং আর্থিক লেনদেন হয়েছিল, তিনি যে টাকা নিয়েছিলেন, কেন তিনি এই টাকা নিয়েছিলেন। ইডির তরফে দাবি করা হচ্ছে যে সারদার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তারা যেটা জানতে পারছেন যে একাধিক সময়ে কিন্তু শিল্পী শুভা প্রসন্নর অ্যাকাউন্টে টাকা গেছিল সারদার অ্যাকাউন্ট থেকে, কেন এই টাকা তিনি নিয়েছিলেন এই তথ্য জানতে চান তার কাছ থেকে ইডির আধিকারিকরা। তুমি জানো কয়েকদিন আগেই সিবিআই এর আধিকারিকরা সারদা কাণ্ডে শিল্পী শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। আজকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর পর ইডির আধিকারিকরা শিল্পী শুভা প্রসন্নকে সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত তার সঙ্গে যে সারদার চুক্তি হয়েছিল প্রাথমিকভাবে যেটা ইডির তরফে আমরা জানতে পাচ্ছি যে একটি চ্যানেল শুভা প্রসন্ন বিক্রি করেছিলেন সুদীপ্ত সেনকে, সেই চ্যানেল বিক্রি করার সময় কারা কারা মধ্যস্থতা করেছিল, কত টাকায় তিনি চ্যানেল বিক্রি করেছিলেন এবং দেব কৃপা প্রপার প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি ছিল শিল্পী শুভা প্রসন্ন, সেই কোম্পানির সঙ্গে সারদার কি চুক্তি হয়েছিল, কত টাকার আর্থিক লেনদেন হয়েছিল, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শিল্পী শুভা প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তার কাছ থেকে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল, সেই নথিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলেই আমরা ইডি সূত্রে জানতে পারছি। প্রসমিতা।